শুধুই তাই নয় এরপরে বলা হয়েছে এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে তোমরা তোমাদের স্ত্রীদেরকে কোনোদিন মারধর করতে পারবে না এই শুনে নিন কোন স্বামী যদি তার স্ত্রীকে কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায়ে মেরে যদি একটা দাঁত ভেঙে দেয় ওই স্বামীকে ওই স্বামীকে তিনটে উঠ ক্ষতিপূরণ দিতে হবে মানে জরি বানা কোন স্বামী যদি তার স্ত্রীকে বিনা অন্যায় মেরে যদি একটা হাত ভেঙে দেয় একটা হাত ভেঙে দেয় ওই স্বামীকে দশটা উঠ ক্ষতিপূরণ দিতে হবে কোন স্বামী যদি তার স্ত্রীকে মেরে যদি একটা চোখ নষ্ট করে দেয় ওই স্বামীকে তিরিশটা উঠ ক্ষতিপূরণ দিতে হবে কোনো স্বামী যদি তার স্ত্রীকে চুলের মুঠি ধরে চিৎ করে ফেলে পেটে যদি লাথি মারে আর যদি পেটে বাচ্চা থাকে যদি বাচ্চা মারা যায় বা নষ্ট হয়ে যায় ওই স্বামীকে চল্লিশটা উঠ ক্ষতিপূরণ দিতে হবে একটা উটের দাম যদি এক লাখ টাকা হয় চল্লিশটা উটের দাম হলো চল্লিশ লাখ টাকা ওই স্বামীটাকে বিক্রি করলে কেউ চল্লিশ লাখ টাকায় কিনবে হারে গেছে বিক্রি করলেও তো নেবে না কেউ এই মানুষের মাংস এখন কত করে কিলো জানেন বারোশো টাকা চীনের এমন একটা জায়গা আছে যেখানে মানুষ মানুষের মাংস বক্ষণ করে কি আশ্চর্য অবাক হয়ে যায় বাপেরা অনুরোধ করে বলে গেলাম দസ്ത তুমি ফিরে এসো ফিরে এসো বলতে চেয়েছিলাম একটাই কথা ফিরে এসো কুদরতে আজমিতারকে বুঝিতে পারে কুদ্রতে আজমিতারকে বুঝিতে পারে অজ্ঞানে হই গানি ধান যদি করে অজ্ঞানে হই গানি ধান যদি করে بے দুনিয়া دنیا কেন ভোলামন دیوانیসি করো তুমি খোদাকে কে গোনাঘে ডুবিয়া গেলি ওরে বেসরম কেয়ামতের দিন তুই করিলি দি গমন পানি পানি করে তুমি পড়ে কাঁপে কাঁপি অরে সালি তাড়াতাড়ি দেবে তালা চাবি মালে কোলো মৌ তোর জান যাবে লইয়া মালে কোলো মৌ তোর জান যাবে লইয়া ঘরলা করে দাঙ্গা ভাগের লাগিয়া ঠিক না বেটি এ বন্ধু গাড়ি করেছ বাড়ি করেছ বহু টাকার গাড়ি বাড়ি করেছো বন্ধু কেউ সাথে যাবে না অন্ধকার নীরব নগরে তুমি যাবে একা কবর এমন একটা ঘর কবর কি বলে শুনে নিন কবর কি বলে শুনে নিন এ ভগবানপুরের নারী পুরুষেরা শুনে নাও কবর কি বলে জানো এই মানুষ এ মানব জাতি শুনে নে আমি কবর হলাম একা কি ঘর আমি কবর হলাম একা কি ঘর কাউকে সঙ্গী ছাড়া সঙ্গী আনতে দেব না আমি একা কিত্তের ঘর অতএব আমার ঘরে আসতে গেলে আমার কাছে আসতে গেলে একা থাকার প্র্যাকটিসটা করে আসিস কবর বলে এই মানব জাতি শুনে নে আমি হলাম সাপ বিচে সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর সুতরাং আমার কাছে আসতে গেলে পৃথিবীতে সাপ পোকা থেকে দূরে যদি থাকটা প্র্যাকটিস করিস ভালো কাজ যদি করে আসিস উপরে নিচেই বেটা ভালো থাকবি কবর বলে কবর বলে আমি কোন জানালা দরজার ঘর নই আমি কোন জানালা দরজার ঘর নাই এসির ঘর নাই রে আমি হলাম একটা অন্ধকার ঘর সুতরাং পৃথিবীতে যদি তুই ভালো কাজ করে আছিস আলোর কাজ করে এলে ওই তুই ঘরের এখানে এসে জ্বালাতে পারবি অনুরোধ করে বলে যাচ্ছি অন্ধকার নীরব নগরী চলে যাব বন্ধু আজকের এখানে বসে আছি কাল যদি মারা যাই এটাই হবে জীবনের শেষ ওয়াজ ঠিক না বে ঠিক এ যুবক ছেলে এখনো ফিরে আসো

এক হারামকর বোরকা পরে সিনেমার হল থেকে বের হচ্ছে পর্দা করছে বোরকা পরে সিনেমার হল থেকে বের হচ্ছে ও রকম পর্দার দরকার নাই ওরে মাবন পৃথিবী ছেড়ে যেদিন দিন অন্ধকার নীরব নগরে চলে যাবে সঙ্গে কেউ থাকবে না তাই বলছেন মালিকুল মউতর জান যাবে লইয়া ভরলা করে দাঙ্গা ভাগের লাগিয়া ভরলা করে দাঙ্গা ভাগের লাগিয়া বন্ধু কোটি টাকার ঘর রেখে যাবে কোটি টাকা ব্যাংকে রেখে যাবে তুমি মারা খালি যাওয়ার অপেক্ষায় কবরে ঢুকিয়ে দিতে পারলে মাঝে দুটো ছেলে যদি থাকে সম্পত্তি নিয়ে মারামারি শুরু করে দেবে মালিক হলো মউতুর জান যাবে লయ్యా ভরলা করে দাঙ্গা ভাগের লাগিয়া তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার তোর ধনে অন্য জনে উড়াইবে বাহার তুমি হবে ও মাটির উপকার কবরে যাওয়ার আগে বন্ধুদের বলে যাচ্ছি এ যুবক ছেলে মেয়েরা যুবতী মেয়েদের বলে যাচ্ছি যুবক ভাইদেরকে বলে যাচ্ছি বন্ধ তুমি ফিরে এসো ফিরে এসো ফিরে এসো আল্লাহ একটা সুযোগ দিয়েছে আল্লাহ বলে তোরা পাপ করিস না আমি আল্লাহ জানি তোরা জেনা করিস সুদ খেয়েছিস ঘুষ খেয়েছিস ব্যবচার করিস চুরি করেছিস মিথ্যা কথা বলেছিস পাপ কাজ করেছিস আমি আল্লাহ সব জানি তবে একটা তোদের লাস্ট চান্স দিয়ে দিচ্ছি অমাইয়া আমাল সু আন আয়যুলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রাহিমা পাঁচ নম্বর পারার পনেরো নম্বর পৃষ্ঠার দশ নম্বর লাইন সুরার নাম সুরাই নি সারমত আল্লাহ বলে দিলে তোরা পাপ করি যে আমি আল্লাহ জানি চলে আয় চলে আয় চলে আয় পাপের কথা খেয়াল করে চোখের পানি একটু ফেলে দে আমি আল্লাহ তোদের জীবনের গোনাগুলো মাফ করে দেব এ যুবক ছেলে ফিরে এসো বন্ধু আর পাপ কাজে কোনো দিনই যেও না আচ্ছা যুবকদের কথা কেন বারে বারে বলছি মুরব্বিদের কথা বলিনি কেন আরে ওরা তো নামাজ পড়বেই হান্ড্রেড পার্সেন্ট ঠিক নাবে ঠিক এ যুবক ছেলে শুনে নাও বুড়ো বয়সে বুড়ো বয়সে সাতাশ রাকাত নামাজ পড়লে তুমি জেনে কীভাবে একটা বুড়ো আর হে যুবক তুমি দুই রাঙাত নামাজ পড়লে ওই বুড়ো সাতাশ বছরের সাতাশ সাতাশ রাকাত নামাজের স্বভাব তুমি পেয়ে যাবে এজন্য এই গ্রামকে এই গ্রামকে শান্তির বাগান যদি বানাতে হয় এই যুবকরাই পারবে শান্তির বাগান বানাতে আর এই গ্রামকে যদি অশান্তির দাবানল জ্বালাতে হয় এই যুবকরাই পারবে এই গ্রামটাকে অশান্তি করে শেষ করে দিতে সেজন্য যুবকদের করো জোরে বলে যাই বন্ধুরে ফিরে এসো ফিরে এসো পাপির কথা খেয়াল করে তুমি তোমার পাপির কথা খেয়াল করে তুমি ফিরে এসো বন্ধুরে সঙ্গে কেউ যাবে না মায়ের পেট থেকে একা এসেছো একাই যাবে কেউ সঙ্গে যাবে না টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য কোটিপতি কাপনের কোন পকেটে নাই কি বললাম কি বললাম বাবা কাপনের পকেট নেই আমি এক জায়গায় বক্তব্য করতে গিয়ে বলেছিলাম জানেন যে আমাদের জীবনের উন্নতি হলো দেড়শো থেকে দেড় হাজার কথা বললাম দেড়শো থেকে দেড় হাজার তাই এই কথাটা আমার এক বন্ধু কলেজের প্রফেসর তো উনি শুনে আমাকে বলছে মারুক ভাই আমি আপনার বক্তব্য একটু শুনি তো দেখতে পাচ্ছি আপনার বক্তব্য শুনতে গেলে একটু ব্রেন লাগবে তা বললাম কেন ভাই তা বলছে আপনি বক্তব্য করতে করতে বলেছেন আমাদের জীবনের উন্নতি করেছে আমরা দেড়শো থেকে দেড় হাজার এ কি করে হয় আমি বললাম বন্ধু ওটা বুঝতে পারা গেল না না বলছে না আমি বললাম বন্ধু তোমার আব্বা তো কলেজের প্রফেসর ছিল তা বলছে হ্যাঁ আমি বললাম যেদিন তুমি মায়ের পেট থেকে এসেছিলে সেদিন দামি কাপড়টা কে কিনে দিয়েছিল সব থেকে তা বলছে আমার আব্বা আমি বললাম কত দাম হতে পারে তা বলছে একটা নবজাত শিশুর জন্য সব থেকে দামি কাপড় কত হতে পারে বাবা একশো থেকে দেড়শো টাকা একটা তোয়ালে গো বাপ তোয়ালে আল্লাহ বলছে এই জীবনের প্রথম কাপড় তার দাম দেড়শো টাকা তুই নিজে পড়তে পারলি না অন্যই তোকে পরিয়ে দিল আর জীবনের শেষ কাপড় তার নাম কাপন 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 তার দাম দেড় হাজার টাকা ওটা তুই নিজেই পড়তে পারবি না অন্যই তোকে পরিয়ে দিল তো জীবনের উন্নতি কি করলি দেড়শো থেকে দেড় হাজার আর পৃথিবীতে যা ইনকাম করেছিস টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স করেছিস কাপনের কোনো পকেট নেই এজন্য যারা গীতা পড়েছেন গীতা শ্রীমতী ভগবত গীতার একটা সারাংশ কি জানেন গীতাতে লেখে আছে তোমার কি হারিয়েছে তুমি কাঁদছ তোমার কি হারিয়েছে তুমি কাঁদছ তুমি যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো তোমার আজকের যেটা আছে গত কাল সেটা অন্যের ছিল আজ তোমার আছে তুমি আজকের মারা যাও আগামী কাল সেটা অন্যের হয়ে যাবে ঠিক না বে ঠিক এ বন্ধু চোখ দুটো বন্ধ হয়ে গেলে কেউ থাকবে না সঙ্গে যত তোমার তুমি যার জন্য জীবন দেবে সে তোমার সঙ্গে হবে না অতএব যে তোমার বারে বারে তার ভালোবাসারটাকে সাড়া দিও বন্ধু আপনাদেরকে এতক্ষণ অনেক কথা বললাম বাপ দেখতে দেখতে তিনটে বেজে গেছে বাপ আপনারা সকলে সহ সূরা ফাতে শরীফ একবার তিন বছর এখলাস কুল হো আল্লাহ সংখ্যা কয়েকবার একটু দরু শরীফ পাঠ করুন মনে মনে আখরি মনাজাত হবে দোয়া হবে কেউ যাবেন না তাবারুকের ব্যবস্থা আছে মা বলে হবে